সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি আজকে আপনাদের সাথে পারুল আলম। আজকে বান্ধবীদেরকে নিয়ে চায়ের আড্ডায় আমাদের কী কী থাকবে সেটা দেখতে পাবেন। এখন আমরা সেই যেগুলো খাবো সেগুলো একটু তৈরি করে নেব, আপনাদের সাথে শেয়ার করব। এখন চিপস সবাই চেনেন, এটা এই চিপসগুলো অসাধারণ হয়, কালারফুল, অনেক সুন্দর দেখতেও, যেমন খেতেও তেমন চায়ের সাথে জমে যাবে আজকে এই রেসিপিগুলো। এগুলো নিজেদের হাতেও বানাইতে পারেন বন্ধুরা, একদম সহজ। আমি কিন্তু যশোর থেকে এগুলো কিনে নিয়ে আসছি, আমার ছেলে আসার সময় অনেক চিপস কিনে দিয়েছে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে, প্লাস আপনারা আমার সাথে আছেন, যারা দেখবেন নিয়মিত আমাদের দর্শক তাদেরকে, আমার চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ। সবসময় আমার এভাবে সাপোর্ট করে যাবেন, আমার সাথেই থাকবেন। আমার ছোট্ট একটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আশা করি ছোট্ট একটা লাইকন আছে ক্লিক করে দেবেন। নতুন নতুন ইউনিক রেসিপি কিন্তু প্রত্যেকদিন আপনাদের সাথে শেয়ার করে যাব। আমি আনন্দ দেওয়ার জন্য অনেক রেসিপি করি, আমি আপনাদের শুধু রান্নাই দেখাই না। অনেক কমেন্টস আসে, আপনারা আমার জন্য দোয়া করবেন, জানো আমি এই কাজটা ঠিক করে যেতে পারি আপনাদের ভালোবাসা। আপনাদের এতটা ভালোবাসা থাকলে অবশ্যই আমি করতে পারবো। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা, এরকমের ফ্রেন্ড সার্কেল আসলে সবাই এভাবে ঘরে বসে কিন্তু এই জিনিসগুলা তৈরি করে খাওয়াইতে পারেন, একদম সহজ। এখন চা হবে, গরম মশলা এলাচ দিয়ে দিলাম, আমি দুধ চা বানাবো, মশলা চা, দুধ চা। ওরা দুধ চা ছাড়া খায় না, এই জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাপজোপ নাই, দুধ দিয়ে দিলাম। দুধ, চিনি, চা কিন্তু সবাই বানাতে জানে না বন্ধুরা। আগে দুধটা, পানিটা একটু হালকা গরম হয়ে আসলে দুধটা দিয়ে দেবেন, দুধ দেওয়ার পরে চিনিটা দিয়ে তারপরে ফুটে আসলে তখন কিন্তু চাটা দিয়ে দেবেন। আমি চার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও শেয়ার করব। আমি কখন কি করি বন্ধুরা, সব সময় কিন্তু আপনাদেরকে একটু দেখাবার জন্য চেষ্টা করি। যে বন্ধুরা এখনও সাংসারিক মানে সংসারে কাজ টাজ করে উঠতে পারেন না, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, মনের আনন্দে, সংসার হয়েছে আনন্দের একটা আর্ট, কিছু মনে না করলেই কিছু করা যায়। ধৈর্য সহকারে এরকমের বান্ধবীদেরকে নিয়ে আমি যেভাবে করি আনন্দটাই হয়েছে জীবনের এক মূল উদ্দেশ্য। যদি মনে করেন বন্ধুরা যে আমি কাজ করতেছি আমার কষ্ট লাগে, তখন কিন্তু আর কিছুই করতে পারবেন না, বাহিরের খাবার না খাওয়াই ভালো, খুব কম খাওয়ার চেষ্টা করবেন। ঘরে বসে আপনারা একসাথে সবাই মিলে এক কাপ রং চা খেলেও যে একটা আনন্দ, একদম ছোট একটা রেসিপি, বেশি বড় করতে চাই না আমি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। ওরা আজকে আসবে না লাইনে, একটা বান্ধবী আসবে অবশ্যই দেখতে পারবেন, ওর নাম কি সেটাও বলে দেবো আমি। একটু ধৈর্য সহকারে দেখেন চাটা কীরকম হইলো, আপনাদেরকে সামনে এনে দেখাবো আমি আস্তে আস্তে। আমি অল্প অল্প সুট নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারাও দেখেন আমার বান্ধবীরা আসছে, আমরা একসাথে কী কী খাচ্ছি সেই রেসিপিগুলো দেখাইতেছি। অনেক রেসিপি করে ফেলছি বন্ধুরা, আপনাদেরকে দেখাইতে পারিনি, সেগুলোই আমি দেখাই দেবো এখনই, বলে দেব কী কী দিয়ে কী করলাম। এই বিস্কুটটার কাহিনী আছে বন্ধুরা, এটা আমি এই বিস্কিটটা আমি কিনে নিয়ে আসছি কালকে, অনেকগুলো বিস্কিটের প্যাকেট, অরেঞ্জ বিস্কিট মনে করি কিনছি বন্ধুরা, হয়ে গেছে সল্টেজ বিস্কিট, আমি দেখি নাই বন্ধুরা, ওখানের মেয়েগুলো ছিল, আমি সে মেয়েরা দেখছে যে অরেঞ্জ বিস্কিট, আমি একটু মিষ্টি বিস্কিট পছন্দ করি, কিন্তু হয়ে গেছে সল্টেজ। চা দিয়ে খেতে খুব ভালোই ছিল, কিন্তু আমি একা একা এগুলো খেতে পারবো না, বান্ধবীদেরই খেতে হবে আমি বুঝতে পারছি। আমি কিন্তু আগরায় মিনা বাজার স্বপ্নে গেলে আমি অনেক বিস্কিট নিয়ে আসি অনেক ধরনের, কিন্তু এই বিস্কিটটা একটু বেশি নিয়ে আসছিলাম, যেহেতু এটা আমি খুব আমার ফেভারিট বিস্কুট ছিল, কিন্তু এটা অরেঞ্জ হয়ে না হইয়া এটার ভিতরে কিন্তু সল্টেজ হয়ে গেছে। আনার পরে মনটা খারাপ ছিল,
দেখেন আমার এখন যে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যাবে। আমার একটা বান্ধবী আজকে আসবে চ্যানেলের ভিতরে, ও কিছু কথা বলতে চায়, কিন্তু ভয়েসটা আমি দিছি পরবর্তীতে। বিস্কিটগুলা মোটামুটি খারাপ না, তারপরও আমি যেহেতু একা সবসময় খাই বিস্কিট, পছন্দ করি মিষ্টি বিস্কিট, এখন তা হলো না, সবাই মিলে খেতে হবে এই অসাধারণ বিস্কিটগুলা। কিন্তু এইভাবে আর করব না, আমি নিজে দেখেই আনব। একবার ঠকে গেলাম, কিন্তু বারবার ঠক ঠক ঠকা ঠিক হবে না। এখন বিনা সামনে একটু লজ্জা পায়, কখনো লাইন ক্যামেরার সামনে আসতে চায় না, তারপরে একটু বলছি যে তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে, খাওয়া দাওয়া করো। আর যারা আসছে তারা কিন্তু ওরা আগেও আসছে অনেকবার, এই জন্য ওরা প্রস্তুত না আজকে, এই জন্য বলছে যে না আমরা আসবো না, বিনাই আজকে লাইনে বসা থাকবে, ও একাই থাকবে, আমরা থাকবো না। এই জন্য বিনাকেই বসাই দিলাম যে তুমি সব খাবার নিয়ে বসে থাকো একা, আমরা অন্য জায়গায় থাকি। আমরা কিন্তু ওই একই টেবিলের ভিতরে আশপাশেই ছিলাম, আমি তো ওর কাছে ছিলাম, ওই জন্য ওকে বারবার ধরে সহযোগিতা সাহায্য করছি। ও কিন্তু একটু লজ্জা পাচ্ছিল, আমি বলছি এই এই আজকে না বলো, অন্য দিন কিন্তু বলতে হবে। এখানে ডিম দিয়ে রুটি ভাজা ছিল, আমার হাতে হোয়াইট ক্রিম মানে ক্রিম বানানো ছিল, সেই ক্রিম দিয়ে কিন্তু আমি এগুলো সার্ভ করে দিছি। কফি বিস্কিট ছিল, জর্দা সেমাই ছিল, জর্দা সেমাইয়ের ভিতরে নারকেল দেওয়া, পর্যাপ্ত পরিমাণ নারকেল দিয়ে কলা ছিল, জুস ছিল, কফি ছিল, এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকে মেহমানদেরকে খাওয়াইলাম। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখন খেতে খেতে আমরা চলে যাচ্ছি, আপনারা এখন ফুল ভিডিওটা একটু দেখে নেবেন।